আমি তোমার সাথে এক পালঙ্গে শুতে পারি? সত্যি বলছ? আমার একটি শর্ত আছে। আবার কি শর্ত? এই বাসর ঘরে হ্যাঁ আমার সাথে তোমার পাশা খেলাতে হবে। পাশা খেলাতে হবে? হ্যাঁ। পাশা কি সারা রাত্রি খেলতে হবে নাকি? না। তাহলে পাশা শুধু হ্যাঁ তিনটি চাল খেলব। তিনটি চাল? তিনটি চালে। আচ্ছা, যদি আমাকে একবার জন্য হারাতে পারো আমি সেই ইচ্ছাই তোমার সাথে শুয়ে পড়ব। সত্যি বলছো তো? আর যদি না হারাতে পারো? না পারি। এই বাসর ঘরে হ্যাঁ আমি যা বলবো তাই শুনতে হবে। তাই শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে। সে সামান্য কি নারী হয়ে হারাবে কিনা এই লুকাইকে? হ্যাঁ, চাঁদ সদাগরের একমাত্র সন্তান। ঠিক আছে, আমি তোমার সেই সত্যে রাজি। স্বামী বলো, তুমি যদি স্ত্রীর কাছে এই বাসর ঘরে হেরে যাও হ্যাঁ তাহলে তুমি একবার কি ভেবেছো তোমার কি হতে পারে? আর আমি যা বলবো আমার বাধ্য মতো তোমাকে এই বাসর ঘরে চলতে হবে। ও গো কো বেহুলা, তাতে কি ভালো তুমি আমার সাথে গল্প করা? বেহুলা হ্যাঁ, আমি তোমার সত্যি রাজি। নিয়ে এসো তোমার পাশার গুড়ি, খেলো তোমার পাশা, দেখি না কে হারে আর কে জিতে। খেলবে তো? খেলবো। বলেছো তো? হ্যাঁ। খেলবে? হ্যাঁ। তাহলে খেলা যাক। হয়ে যাক, খেলা যাক। হ্যাঁ, ওরে আনো বাসার গুটি খেলবো দে এ দই দে ও। চেহরে গো দিয়ে বেইলা
আমি তো বার্ষিকালে হারিয়ে গেছি, তাই তবু বলছি তুমি আজকে রাতটা আমার সাথে গল্প করো না। বেহুলা, আমি জানি বেহুলা কখনো কথা দিলে সেই কথার বরখেলাপ করে না, তাই বলছি কি কথাটা তুমি দিয়েছ সেটা তো তোমাকেই রাখতে হবে।